সেটের ক্লাসটা আমরা শেষ করব আরেকটা গল্প দিয়ে, লাস্টটা গল্প শুনবো, গল্প শুনে সেটার ক্লাসটা শেষ করে ফেলবো। তো আমাদের এবারের গল্পেরও একটা নাম আছে, এবারের গল্পের নাম হচ্ছে গরু ছাগল দুই ভাই। দুজন মিলে সেট হয়, গরু ছাগল দুই ভাই দুজন মিলে সেট হয়। জিনিসটা কেমন চিন্তা করো যে এই পাশে তিনজন গরু আছে, তিনজন গরু, আর এই পাশে মনে করো তিনজন ছাগল আছে। তো আমাদের এখন একটা উদ্দেশ্য যে আমরা গরুদের সাথে ছাগলদেরকে নিয়ে একটা পেয়ার করব, কারণ কি আমরা দেখছি যে গরু আর ছাগল হচ্ছে দুই ভাই। সো একটার সাথে একটা গরুর সাথে একটা ছাগল। তো এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে ভাই এইরকম পেয়ার আমরা কতভাবে তৈরি করতে পারি গরুদের সাথে ছাগলদের পেয়ার, তুমি বলতে পারো যে ভাইয়া ছয়ভাবে। তার কারণ কি, এখানে তিনজন এখানে তিনজন, তিনে তিন যোগ করলে ছয় হয়। অ্যাকচুয়ালি তা না, কারণ কি দেখো এখানের যে প্রথম গরু, এই প্রথম ব্যক্তির জন্য এখানে তিনজন ছাগল, তাহলে আমি বলতে পারি এই প্রথম গরুর জন্য পেয়ার গঠন করার অপশন হচ্ছে কয়টা, তিনটা। তাহলে সিমিলারলি দ্বিতীয় গরুর জন্য পেয়ার গঠন করার অপশন কয়টা, কয়টা, এই তিনটা ছাগল। ঠিক সেরকম তিন নাম্বার গরুর জন্য সেটার জন্য পেয়ার গঠন করার অপশন হচ্ছে তিনটা। তাহলে এরকম প্রতিটা গরুর জন্য যে অপশনগুলো, তাহলে সেই অপশনগুলো থেকে আমরা কী পাচ্ছি, তিনটা তিনটা তিনটা, তার মানে টোটাল আমরা এখানে নয়টা পেয়ার তৈরি করতে পারি। কিন্তু এখন চিন্তা করো গরু বড় না ছাগল বড়, অবশ্যই বলবো গরু বড়। তাহলে এখন আমি যদি পেয়ার গঠন করি সেক্ষেত্রে আগে দিব কাকে, গরুকে না ছাগলকে, অবশ্যই গরুকে। ঠিক সিমিলার একটা জিনিস ঘটে আমাদের সেটের মধ্যে। সো এই গরু ছাগল গল্পের মাধ্যমে আমরা একটা সেটকে শিখতে চাই। এটা হচ্ছে মনে করো গরুদের একটা সেট আছে, সেটা হচ্ছে তিনটা গরু, আবুল বাবুল তাবুল, আর ছাগলদের আর একটা সেট আছে, সেটা হচ্ছে ফজা গজা মজা। গরু তিনজন হচ্ছে আবুল বাবুল কাবুল, ছাগল তিনজন ফজা গজা মজা। ওকে, তো এখন আমি যদি পেয়ার গঠন করতে চাই পেয়ারটা কীরকম হবে, জি ক্রস এস। চিন্তা করো এ গরুর সাথে তিনটা পেয়ার হতে পারে, আমি আগেই বলছি ফজা গজা মজা, এই তিনজন এই তিনটা ছাগলের সাথে এই এ গরুর তিনটা পেয়ার হতে পারে। তো পেয়ারগুলো কি কি, একটা হচ্ছে এ এফ, একটা হচ্ছে এ জি, একটা হচ্ছে এ এম। তারপরে খেয়াল করো এই যে বাবুল গরু, এই বাবুল গরুর জন্য তিনটা পেয়ার, সেটা হচ্ছে বি এফ, দেন বি জি, দেন বি এম। আবার দেখো এখানকার লাস্টের এই কাবুল গরুর জন্য তিনটা পেয়ার, সেটা হচ্ছে সি এফ, সি জি এবং সি এম। তাহলে এখন খেয়াল করো যে আমরা তিনটা, এটার জন্য তিনটা এবং এই সেটটার জন্য তিনটা উপাদান, তাহলে এদের মধ্যে টোটাল পেয়ার আসতেছে যেহেতু টোটাল নয়টা, তাহলে আমি কি বলতে পারি যে অ্যাকচুয়ালি এরকম আমরা যদি এখানে যদি উপাদান থাকে এম সংখ্যক এবং এখানে যদি থাকে এন সংখ্যক, তাহলে এইরকম পেয়ার হবে হচ্ছে টোটাল অ্যাকচুয়ালি এম ক্রস বা এম গুণন এন সংখ্যক, বলতে পারি, অবশ্যই পারি। তো এতক্ষণ তোমরা যেটা দেখলা সেটা আর কিছুই না, সেটা হচ্ছে এই জি সেট এবং এস সেট, এই দুইটা সেটের কার্তেসীয় গুণচ্ছেদ। তার মানে এই দুইটা সেটের মধ্যে যদি আমি কার্তেসীয় গুণচ্ছেদ ঘটাই তার ঘটনাটা হবে হচ্ছে এরকম। তো দেখো আমি প্রথমেই বলছিলাম যে গরুদের প্রাধান্য এখানে বেশি, তার কারণ গরুরা বয়সে গরুরা হচ্ছে সাইজে বড়। ঠিক সেরকম এই সেটের মধ্যে দেখো যেহেতু আমি জি কে এখানে আগে লিখছি, সো প্রতিটা পেয়ারের মধ্যে জি এর উপাদানগুলো আগে থাকবে। দেখো এখানে এ সেটা কিন্তু জি এর মধ্যে ছিল, সো এটা আগে আসছে। এখানে বি এটা কিন্তু জি এর মধ্যে ছিল, সো এটা আগে আসছে। আবার এখানকার সি সেটাও কিন্তু জি এর মধ্যে ছিল, সো এটা আগে আসছে। তার মানে এখানে আমি যেটা আগে লিখবো প্রতিটা উপাদানের মধ্যে তার উপাদানটা আগে আসবে। তার মানে ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের এখানকার প্রত্যেকটা উপাদান থাকবে এরকম জোড়ায় জোড়ায়, আবার প্রতিটা উপাদানের মধ্যে এই ক্রমটা ইম্পর্টেন্ট। তার মানে আমি কোনটাকে আগে লিখলাম, এটাকে আগে লিখলাম নাকি এটাকে আগে লিখলাম, তাহলে এর মধ্যে অ্যাকচুয়ালি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে জোড়া এবং আর একটা হচ্ছে ক্রম। তাহলে আমরা যদি এই দুইটা জিনিসকে কম্বাইন করি জিনিসটা কেমন শোনা যায়, সেটা হয় ক্রমজোড়। ওকে, এই কারণেই একটা কার্তেসীয় গুণচ্ছেদের প্রতিটা উপাদানকে বলা হয় একটা করে ক্রমজোড়। সো আমরা এখন থেকে বলবো যে যদি এম সংখ্যক উপাদান বিশিষ্ট একটা সেট এবং এন সংখ্যক উপাদান বিশিষ্ট আর একটা সেট
এই দুইটা সেটের মধ্যে কার্তেসীয় গুণোচ্ছেদ ঘটানো হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা টোটাল ক্রোমোজোম পাবো হচ্ছে 9টা এবং সেই 9টা উপাদানের মধ্যে প্রথম যে উপাদানগুলো থাকবে দ্যাট মিন্স 9টা ক্রোমোজোমের মধ্যে যে প্রথম উপাদান থাকবে সেটা আসবে প্রথম সেট থেকে এবং দ্বিতীয় যে উপাদানগুলো থাকবে সেটা আসবে দ্বিতীয় সেট থেকে এটাকেই বলা হয় কার্তেসীয় গুণোচ্ছেদ তো এখন আমরা শিখব যে একটা কার্তেসীয় গুণোচ্ছেদকে আমরা কিভাবে সেট বিল্ডার মেথডে লিখতে পারি জিনিসটা খুবই সোজা দেখো মনে করো এ এবং বি এই দুইটা সেটের আমরা কার্তেসীয় গুণোচ্ছেদ ঘটাবো তো এখন বলো তো কার্তেসীয় গুণোচ্ছেদ তার উপাদানগুলো কি টাইপের থাকে অবশ্য ক্রোমোজোম টাইপের তাহলে এখানে প্রথমে আমার যেটা আসবে সেটা হচ্ছে এটা ক্রোমোজোম তো আমরা প্রথমেই আমি বুঝিয়ে দিতে চাই যে এই সেটের যে উপাদানগুলো আসবে প্রত্যেকটা হবে একটা করে ক্রোমোজোম ওকে কিন্তু এই ক্রোমোজোমগুলো আবার কি টাইপের সেটা আমাকে বর্ণনা করে দিতে হবে সেটা বর্ণনা করব কিভাবে যে ক্রোমোজোমের প্রথম যে উপাদান সেটা অবশ্যই আসবে এখানকার প্রথম সেট থেকে তাহলে সেখানে যেটা আসবে এ বিলংস টু এ কমা আবার দ্বিতীয় যে উপাদান সেটা আসবে এখানকার বি থেকে সো বি বিলংস টু এভাবেই আমরা একটা কার্তেসীয় গুণোচ্ছেদকে সেট বিল্ডার মেথডের মাধ্যমে লিখতে পারি ওকে তো কার্তেসীয় গুণোচ্ছেদ নিয়ে আলোচনা এতটুকুই তো আমি বলছিলাম যে কার্তেসীয় গুণোচ্ছেদ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু কেন আমি এটাকে সেটের আলোচনা একেবারে লাস্টে রাখলাম তার কারণ হচ্ছে আমাদের নেক্সট যে আলোচনাটা আসতেছে বা নেক্সট যে ভিডিওটা আসতেছে সেটা হচ্ছে অন্বয় এবং ফাংশনের উপরে এবং অন্বয় ও ফাংশন এর পুরোটাই হচ্ছে কার্তেসীয় গুণোচ্ছেদের উপরে বেস করে তাহলে কার্তেসীয় গুণোচ্ছেদকে আগে বুঝে নিয়ে দেন এটার উপরে বেস করে আসবে অন্বয় দেন অন্বয়ের উপরে বেস করে আসবে ফাংশন সো ওই দুইটা যদি আমরা ভালো করে বুঝতে চাই সবসময় আমাদের মাথায় থাকা লাগবে সেটা হচ্ছে কার্তেসীয় গুণোচ্ছেদ তো এই কারণে কার্তেসীয় গুণোচ্ছেদের আলোচনাটাকে একেবারে লাস্টে রাখা হলো তার কারণ কামিং আপ নেক্সট ইজ অন্বয় অ্যান্ড ফাংশন ওকে তো সেটের আলোচনা আমাদের এই পর্যন্তই আজকের মতো সবার কাছ থেকে বিদায়